নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম। চাকরি প্রার্থীদের জন্য আবারও কৃষি বিভাগে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব সেই চাকরির আপডেট। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এবং এখানেই কিন্তু তোমাদের সমস্তটা তুলে ধরব। যারা যারা এখানে আবেদন করতে চাইছো, এটা কীভাবে আবেদন করবে এবং কোন কোন পদে প্রকাশিত হয়েছে চাকরির আপডেটটি, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। কৃষি বিভাগ কেন্দ্র তরফ থেকে ফার্ম ম্যানেজার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ফিশারি সায়েন্স, অ্যানিমাল সায়েন্স, ফরেস্ট্রি, সোয়েল সায়েন্স, জুনিয়র স্টেনোগ্রাম, কম্পিউটার অপারেটর পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এই এতগুলি পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং এই পদগুলিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের এবার বলবো। যে চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাইছো, তারা যদি কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে 20 এপ্রিল মে 2023 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে এবার স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যারা যারা আবেদন করতে চাইছো। যে সমস্ত চাকরি প্রার্থী এই পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবারে তোমাদের বলবো। ফার্ম ম্যানেজারের জন্য কন্ট্রাকচুয়াল প্রজেক্ট স্টাফ, যেখানে 8টি পদ খালি, 9 থেকে 34 হাজার পর্যন্ত বেতন এবং 30 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার হর্টিকালচারে যদি কোয়ালিফাইড থাকে তাহলে সে আবেদন করতে পারছে। এরপরে আসি 2 নম্বর পোস্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেখানে 11টি পদ খালি, যেখানে 9 থেকে 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, বয়সসীমা সেই একই 30 বছর পর্যন্ত, এবং ব্যাচেলার ডিগ্রি ইন ফিল্ড অফ কোয়ালিফিকেশন, মানে এই হর্টিকালচার বা এগ্রিকালচার উপরে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু ওই চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। জুনিয়র স্টেনোগ্রাম কম্পিউটার অপারেটর পদে 5টি পদ খালি, 5 থেকে 20 হাজার পর্যন্ত বেতন দেওয়া হবে, আর 12 পাস করলে কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারছে। চাকরি প্রার্থীরা আবেদন করতে গেলে এখানেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া হচ্ছে, যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নিজের নাম, তারপরে অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করতে হবে, পিনকোড, ডেট অফ বার্থ, বার্থ প্লেস, হোম স্টেট, হোম টাউন, ন্যাশনালিটি, মাদার টাং, ম্যারিটাল স্ট্যাটাস, এসসিএসটি কিনা, কোন কোন ভাষাতে কথা বলতে পারে সেগুলো, বাবার নাম, সমস্ত কিছু শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু দিয়ে ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে তোমাকে পাঠাতে হবে। ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করে তোমার সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যেমন তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, তার সাথে সাথে ডেট অফ বার্থের সার্টিফিকেট, এবং তার সাথে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো লাগবে। 300 টাকা আবেদন মূল্য ফর স্টেনোগ্রাফার এবং 500 টাকা ফার্ম ম্যানেজার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু লাগবে। এগুলো কিন্তু তোমাকে জমা করতে হবে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও। তো এখানেই রইল এই চাকরির আপডেট। মাথায় রাখবে 20 তারিখ লাস্ট ডেট, তার আগেই কিন্তু আবেদন করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।